নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ডিমের একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস কাঁচা ডিম নিয়েছি, আর নিয়েছি ছোট ছোট আকারে 3টে স্টিলের বাটি। তো এইভাবে আমি এই ডিমটা রান্না করব। মানে এটা হচ্ছে ডিম ভাপা বলতে পারেন, বা ডিমের পোচ ভাপাও বলতে পারেন, যা খুশি। আমি প্রথমে বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নিলাম। ভালো করে তেলটা ব্রাশ করে নিয়ে ডিমগুলো একে একে ফাটিয়ে দিয়ে দেব। যেমন ডিমের পোচ করে সেই রকমই শুধু ডিমটা ফাটিয়ে দিয়ে দেওয়া। দেখুন, ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এটা খুব চটজলদি রান্না হয়। আপনার তো ডিম ঝাল ঝোল অনেক খেয়েছেন, এইভাবে ডিমের পোচ যদি রান্না করেন দারুণ টেস্টি হয়। এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্টি এই রেসিপিটা। দেখুন, আমি এবার সামান্য পরিমাণ নুন দিলাম, যতটা নুন দিতে লাগে সেই পরিমাণ নুন দিলাম। দিয়ে দেখুন, কুসুমটাকে সরিয়ে পাশাপাশি আমি এটাকে ভালো করে নুনটা গুলিয়ে নেব, যাতে কুসুমটা না ঘেঁটে যায়। প্রতিটা ডিমই আমি এইভাবে গুলিয়ে নেব, যাতে কুসুমটা না ঘেঁটে যায়। একদম সাইড দিয়ে, পাশ দিয়ে ভালো করে এটা গুলিয়ে নিতে হবে। আর উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়োটা দিলে এর টেস্টটাও ভালো হয়, আর দেখতেও সুন্দর হয়। দেখুন, উপর থেকে একটু হাতে করে হালকা করে উপর থেকে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে একটা গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বা কড়া আপনাদের যেরকম থাকবে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে এইগুলো ভাপে সিদ্ধ হতে দিয়ে দেব। দেখুন, একটা ফ্রাইং প্যানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি লোহার, দিয়ে বাটিগুলো দিয়ে দিয়েছি। তার মানে বুঝতেই পাচ্ছেন কতটা ছোট বাটি। দিয়ে ঢাকা দিয়ে এটা আমি 10-15 মিনিটের মতো একটু ভাপে সিদ্ধ করে নেব। এটা ভাপে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলেই অর্ধেকটা রান্না রেডি। যখন এটা সিদ্ধ হোক আমি ততক্ষণ কিছু মশলা রেডি করে নিই। আমি একটু পেঁয়াজ, একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা, এই ছোটো ছোটো কিমা কাট করে কেটে নেব। যতক্ষণ ভাপে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই মশলাটা রেডি করে নিই। ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে এটা আমি একদম কিমা কাট করে নেব। মিহি, খুব বেশি মিহি করব না, খুব বড় বড়ও করব না, একদম কিমা কাট যেরকম হয় সেই রকম করে ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। দেখুন, কিমা কাট হয়ে গেল। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে রাখব। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখুন, এটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা আমি একটু চেক করে দেখে নেব, একটা ছুরি বা একটা ছোট কাঠি দিয়ে ভিতরটা একটা ইয়ে করে দেখে নেবেন যে এটা হয়ে গেছে কিনা। এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, না হলে এটা তুলতে পারবো না। এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি মশলাটা কষিয়ে নিই। এই যে হয়ে গেছে, দেখছেন কি সুন্দর দেখতে লাগছে। বুঝতেই পারবেন না, এটা খুব কম সময়ের মধ্যে ঝটপট হয়ে যায়। আর আমার যেহেতু সকালে রান্না, সকালে আমার ঝটপট রান্নার দরকার, তো সেহেতু এইরকমভাবে আমি কিছু যে রান্না ঝটপট হয় সেই রান্নাই আমি সকালবেলা তৈরি করে ফেলার চেষ্টা করি। আমার এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি মশলাটা কষিয়ে নিই। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে সামান্য পরিমাণ সাদা তেল দেব। দিয়ে যে ফোড়নের মশলাটা আছে, যেরকম রোজের আমি ফোড়ন দিই, একটু জিরে, একটু শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটু গরম মশলা, বেসিক যে ফোড়ন যেগুলো হয় সেই মশলাটা আমি ফোড়ন দেব। দিয়ে যে কিমা কাট করে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে কষাতে থাকব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। ডিমের এরম পোচ তো খেয়েছেন, এইভাবে ডিমের পোচ একবার রান্না করে দেখুন। দারুণ সুন্দর খেতে হয়, দারুণ টেস্টি হয়। দেখুন, বেশি যে মশলাগুলো আছে, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো,
গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সামান্য চিনি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এটা একদম অন্য ধরনের রান্না। ডিমের পোচ এইভাবে রান্না করে যদি খেয়ে আগে না থাকেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, দারুণ খেতে হয়। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। যদি কখনো খেয়ে না থাকেন ডিমের পোচ এইভাবে রান্না করা বা ডিম ভাপা এইভাবে রান্না করা, তো এইভাবে একবার রেসিপিটা ট্রাই করুন, খুব সুন্দর খেতে হয়, কথা দিচ্ছি, ভালো লাগবে আপনাদের। এবার আমি এই মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠুক, ততক্ষণে আমি এইটা ছাড়িয়ে নিই। দেখুন আমি এটা হালকা হাতে ভালো করে গোল গোল করে তুলে, দেখুন আমি এটা তুলে নিচ্ছি, খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়। দেখুন কি সুন্দর গোল 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 করে উঠে গেল, এরকম প্রতিটা আমি তুলে নেব। আর খুব সুন্দর টেস্টি খেতে হয়, আর এত ভালো খেতে হয়, আর কম টাইমের মধ্যে আপনার রান্নাটা হয়ে যাবে। ডিমটা এরকম ফাটিয়ে সিদ্ধ বসিয়ে নিয়ে মশলাটা কষিয়ে দিলেই রেডি আপনার একটা রেসিপি। আর যখন কোনো টাইম থাকবে না হাতে, ডিম রান্না করছেন, এই ভাজাভুজির ঝামেলা না করে এইভাবে পোচ করে ঝাল করে ফেলবেন মশলাটা কষিয়ে, দেখবেন খুব সুন্দর হয়ে গেছে। আমার টাইম ছিল না, আমি কিমা কাট ওইরকম মেশিন দিয়ে চপার দিয়ে করেছি। আপনারা চাইলে ঝিরি ঝিরি করেও কাটতে পারেন, পেঁয়াজ বেটে দিতে পারেন, যা খুশি, যেরম করে মনে হবে আপনাদের মশলাটা কষাতে সেরম করে কষিয়ে নেবেন। আর এইভাবে দেখুন আমি পোচগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি একটু গ্রেভিটা ঘন করে নেব, নিয়ে এটা নামিয়ে নিলেই রেডি আমার ডিম ভাপা বা ডিমের পোচ ভাপা। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এটা একটু গ্রেভিটা একটু ঘন হবে হলে আমি তখন নামাবো, এটা একটু ঘন হয়ে যাক। দেখুন আমার এটা গ্রেভিটা ঘন হয়ে গেছে, এবার এটাকে আমি একটু গার্নিশ করব উপর থেকে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। নুন ঝাল সব দেখে নেবেন, আমি একটু দেখে নিয়েছি নুন ঝাল সব ঠিক আছে। এবার আমি উপর থেকে একটু গার্নিশ করার জন্য ফ্রেশ ক্রিম আর একটু ধনে পাতা দিয়ে এটা গার্নিশ করে দিলাম। আপনাদের যদি ফ্রেশ ক্রিম না থাকে দেওয়ার দরকার নেই, এমনিই খাবেন, ধনে পাতা তো থাকে, ধনে পাতা একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে আপনারা খাবেন। দেখুন আমার এটা হয়ে গেল, আমি উপর থেকে ফ্রেশ ক্রিম একটু দিলাম দেখতে যাতে ভালো হয়, সেই কারণে, অন্য কিছু না। আপনাদের যদি ক্রিম না থাকে বা অন্য কিছু না থাকে দেওয়ার দরকার নেই। এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখুন, দারুণ খেতে হয়, দারুণ সুন্দর খেতে হয়। একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর খেতে হয়। কেমন হলো আমাকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। নমস্কার বন্ধুরা।